আলোচনা করব ইতিপূর্বে আমি চ্যাক কি, চ্যাকের পক্ষসমূহ কি কি, এবং চ্যাকের পক্ষসমূহ চ্যাক কি, তারপর আর একটা হচ্ছে জিনিসের চ্যাকের বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব চ্যাকের উদ্দেশ্য অথবা গুরুত্বসমূহ, চ্যাকের সুবিধাগুলো কি কি, আমরা কি কি সুবিধার কারণে চ্যাকগুলো আমরা ব্যবহার করব, এবং চ্যাকের প্রকার রেট। ঠিক আছে, তো আমরা চ্যাকের সুবিধাগুলো, সাধারণত চ্যাকটা আমরা কেন করব, বর্তমান জগতে এই আধুনিক ব্যবসায় জগতে চ্যাকের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। এটি আমরা বিভিন্ন গুরুত্ব দিক থেকে আমরা এই চ্যাকগুলো ব্যবহার করে থাকি, জটিলতা, বিভিন্ন চুরি চিন্তায় হয়রানি বা হারানোর, যে টাকা হারানো, নগদ টাকা হারানো, তারপরে আমাদের সশরীরে উপস্থাপন থেকে বিরত থাকার জন্য ইত্যাদি নানান কাজে আমরা বিভিন্ন সুবিধাসমূহ পেয়ে থাকি। তো এই যেই আমাদের মূল কী সুবিধাগুলো আমাদের ব্যবসায়িক কাজে আমরা সুবিধা কথাগুলো বলবো, তো সেই সুবিধা এবং উদ্দেশ্য কারণে বর্তমানে চ্যাক বেশি জনপ্রিয়। এই জনপ্রিয়তার এখন কারণগুলো আমরা বলবো কী পয়েন্ট। প্রথম হচ্ছে, আমি একটু কারণগুলো যদি লিখি তাহলে সেক্ষেত্রে ভালো হবে, আর না লিখলে অথবা মুখে বললে এটা তোমরা বেশিক্ষণ হয়ে যাবে। আমি পয়েন্টগুলো লিখতেছি। হ্যাঁ, সহজ প্রথমে নিরাপত্তা সংরক্ষণ, তারপর জানিয়ে দিব চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তোমার টাকাটা নেওয়াটা অনেকে যদি অথবা 1 লক্ষ টাকা হয়, সেই পরে 1 লক্ষ টাকা যদি হয়, সেক্ষেত্রে তোমার কি হয়, আমি সহজে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, ক্যারি করতে আমার জন্য সহজ হয়। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা। আমি টাকা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে, নগদ টাকা নিয়ে যদি আমি চলে যাই, সেক্ষেত্রে আমার তোমার একটা নিরাপদ থাকে না। আমি টাকাটা কী করলাম, ব্যাঙ্কে রেখে দিলাম, যে কোনো পার্টি যদি আমার কাছে টাকা পায় তাহলে আমি কী করলাম, তাকে একটা চেক কেটে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি আমার ক্যাশ টাকা থাকে, তাহলে টাকাটা কী হতো, রাত্রেবেলা যা চুরিও হতে পারে ক্যাশ থেকে, অথবা আমি নিয়ে যাচ্ছি রাস্তায় কোনো মাল মাল কিনতে, সেক্ষেত্রে আমার হারিয়ে যেতে পারে, টাকাগুলো হারিয়ে যেতে পারে। সুতরাং আমি যদি চেকটা নিয়ে যাই, তাহলে চেকটা যদি আমার হারিয়ে যায়, চেকটা যদি কেউ পায়, তাহলে আমি ব্যাংকের সাথে সাথে ইনফর্ম করবো যে আমার এত এত নাম্বারে একটা চেক আছে, চেকটা কেউ যদি উত্তোলন করতে আসে তাহলে এটা হ্যান্ড অফ করে রাখবেন। ঠিক আছে, সহজ, এই জন্য বলেছে সহজ বিনিময় এবং নিরাপত্তা সংরক্ষণ। কিন্তু টাকাটা তোমার
অন্য জায়গা সংরক্ষণ করাচ্ছে ব্যাংকে সংরক্ষণ করা তোমার জন্য সহজ হবে এবং এই যে ব্যাংকে যদি সংরক্ষণ হয় সেক্ষেত্রে তুমি আরডিতে যেমন সংরক্ষণে তোমার নিরাপত্তা আসছে টাকাটা সরাসরি যদি তুমি সরাসরি ক্যাশে যদি রাখো সেক্ষেত্রে চলে এখন তুমি যদি সংরক্ষণ অথবা বাসায় চেক বইটা রাখলে কেউ চেক বই নিয়ে কিছু করতে পারবে না যদি তুমি না স্বাক্ষর না থাকে তাহলে সেক্ষেত্রে আর টাকাটা যে কেউ নিয়ে ব্যবহার করতে পারবে চেকটা কি যে কেউ নিয়ে ব্যবহার করতে পারবে যদি তোমার স্বাক্ষর না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সংরক্ষণটা মজবুত হলো এবং কি হলো টাকাটা হারানোর ভয় কমে গেল এবার আসো জালিয়াতি যে জিনিসটা বারবার কথায় আমার এই যে উপর পয়েন্টটা আসছে জালিয়াতি এখন কেউ তোমার টাকাটা নিল চেকটা নিয়ে গেল অথবা প্রতারণা আমার কাছে কেউ মানে চক্রে ফেলে কিগুলো অথবা রাস্তা অনেক সময় আসে না জালিয়াতি অথবা কোনো কোনো ভুল ভাল তোমাকে ভুলাই একটা চেকটা আসছে কি নিয়ে গেল পরক্ষণে তুমি কি করলে তোমার স্মরণ হলো যে আমার চেকটা নেই তখন তুমি সাথে কি করবে আগে প্রতারণা তারা প্রতারণা করছে দেখুন শিখাতে গেলে তারা চেকটা নিয়েও কি কোনো লাভ হবে না এখন প্রমাণ দলিল তুমি ব্যবসায়িক ক্ষেত্রে যদি কারো কাছে টাকা পাওনা দেওয়ার সম্বন্ধে তখন সেটা প্রমাণ দলিল হিসেবে এটা মজবুত দলিল হিসেবে কাজ করে যে এটাকে আমি টাকা দিছি যখন আইনের আশ্রয় নিবে তখন দেখবে টাকা চেকটা তুমি দেখাই দিতে পারো আর হচ্ছে নগদ অর্থের বিকল্প যেমন ওই যে একটা বলছো সহজ মাধ্যম তুমি আমি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় 5 লক্ষ টাকা নিতে পারি তো আমি এত 5 লক্ষ টাকা পকেটে নিলে আমার সেক্ষেত্রে অনেক বড় একটা বোঝা হয়ে যায় রাস্তা চিন্তায় ওই যে কথাগুলো বললাম জানি যদি পারে প্রতারণা হতে পারে তো সেক্ষেত্রে আমি নগদ অর্থের বিকল্প হিসেবে একটা চেক নিয়ে সুন্দর চিন্তা চলে গেলাম কেউ বুঝলো না তাহলে এই সকল গুরুত্বর কাছ থেকে এগুলা এই জন্য এই চেকটা বর্তমানে অধিক গুরুত্বপূর্ণ এবং এই উদ্দেশ্যের কারণে আমরা চেকগুলো ব্যবহার করে থাকি এবং এই সুবিধাগুলোর কারণে আমরা চেকগুলো ব্যবহার করে থাকি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব চেকের কি এখন চেকের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব কি চেকের প্রকার ভেদ চেকের কত ধরনের চেকের প্রকার কত প্রকার চেক হতে পারে সেই আমরা প্রকার ভেদগুলো নিয়ে এখন কি করব আলোচনা করব দেখো একটা চার্ট দেখা যাচ্ছে কি চেক প্রথমত তিন প্রকার কয় ভাগে ভাগ করেছি তিন ভাগে একটা নাম হচ্ছে বাহক চেক আর একটা নাম হচ্ছে হুকুম চেক একটা নাম হচ্ছে কি বাহক চেক আর একটা নাম হচ্ছে হুকুম চেক তিন নম্বর দেওয়া আছে বিবিধ চেক এটা বিবিধ বলতে যে কোনো কিছু হতে পারে অনেক ধরনের হতে পারে সেগুলা তেমন বেশি গুরুত্ব বহন করে না তবে নাম হিসেবে ব্যবহার করা হতে পারে বিবিধ অনেক সময় অনেকগুলো নাম থাকে এতগুলো নাম মেনশন করা সম্ভব নয় সেক্ষেত্রে এই জন্য বিবিধ ভিতরে সবগুলো যোগ হয়েছে এবার আসো বাহক চেক হুকুম চেক এবং বিবিধ চেক বাহক চেক কোনগুলো বাহক চেক সাধারণত যে কেউ হতে পারে এক সময় যায় সেক্ষেত্রে আমরা কালকে একটা একটু দেখো খেয়াল করো এই যে আমি একটা চেক লিখলাম দেখো একটু ড্রয়িং করে যদি হুবহু চেকের মতো হয় নাই আমি নমুনা আকারে দেখাচ্ছি দেখো এটা ঢাকা ব্যাংক লিমিটেড লিখলাম কি লিখলাম ঢাকা ব্যাংক লিমিটেড আর এই যে দেখো ঢাকা ব্যাংক লিমিটেড এর নামে এটা ব্যাংক আছে যে ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট আছে এসবি একটা চেক নাম্বার এখানে আরো অনেকগুলো থাকে রাউটিং নাম্বার যাদেরগুলো কোন বিষয় ওই এখানে আবার এটা থাকবে যে এই যে এই উপর নাম্বারটা 20344 তারপরে এখানে আবার আরেকটা এরকম থাকবে নাম্বার এটা যাই হোক এগুলো আমি জাস্ট নমুনা সব দেখাচ্ছি এখানে চেক এর বর্তমানে যে চেকগুলো বাংলাদেশ ব্যাংকের এরিয়া 2010 সালের পর থেকে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় এমআইসিএস এক
ICR check. Am I CR check? আমি নমুনা শুরু করব জাস্ট নমুনা তাহলে এই এমআইসিআর এ দেখো এখানে তিনটা লেখা আছে এগুলোকে রাউটিং নাম্বার বলা হয় আর এখানে হচ্ছে চেক নাম্বার আর এটা হচ্ছে ব্যাংকেরিয়া তাহলে দেখো এই কয়টা নাম লেখা থাকে পে টু যদি বাহক চেক হচ্ছে যে কেউ হতে পারে সেখানে নাম উল্লেখ থাকবে না ঠিক আছে এরকম এখানে অর থাকে লেখা না হ্যাঁ অর আর বিয়ার আমি লেখাটা একটু বি ই এ আর ই আর বিয়ার হ্যাঁ অর আর বিয়ার দেখো যদি এ বাহক চাই মানে বিয়ারার ইংলিশ শব্দ তার অর্থ কি বাহক চাই বা মানে কি অ বা বাহক লেখা দেখো বা বা বাহক তাহলে এরকম এখানে যদি নাম উল্লেখ না থাকে তাহলে যে কেউ তাহলে সে ক্ষেত্রে হচ্ছে কে বাহক চাই করা কে অথবা বাহক কে শব্দ লেখা থাকবে এখানে টাকা লেখা থাকবে ধরো 50000 টাকা ঠিক আছে কত টাকা 50000 টাকা এরকম এখানে সংখ্যা দেওয়া থাকবে এরকম তাহলে এই যে এইটাকে বলা আছে বাহক চেক আবার বলছি বাহক চেক কোনগুলো যে চেকে আমানতকারী নিজে তোমার অ্যাকাউন্ট আমানতকারী নিজে উঠাতে পারে তবে যে কোনো ব্যক্তি যদি টাকা উত্তোলন করতে পারে তাকে বলা আছে বাহক চেক এই বাহক চেক চিহ্ন কিভাবে আমরা সহজে চিনে যায় কে বাংলা এটা কি লেখা হয় এটা 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 কে অর কি বাহক কে এরকম লেখা থাকবে কে অর কি থাকবে বাহক কে বাংলাতে আর ইংরেজিতে লেখা থাকে লেখা থাকবে অর বি ই এ আর ই আর ইয়ার এরকম লেখা থাকবে তাহলে কে অথবা বাহক কে যদি লেখা থাকে তাহলে আমরা বুঝব কি সেটা বাহক চেক আবার বলছি কে অথবা যদি ইংরেজি লেখা থাকে অর অথবা বেয়ারা না থাকবে আর যদি বাংলা লেখা থাকে কে অথবা বাহক কে লেখা থাকে তাহলে সেটা আমরা বুঝব বাহক চেক ঠিক আছে ধীরে ধীরে বুঝে ফেললাম তাহলে এটা হচ্ছে কি বাহক চেক আমি বলছি আমার বলছি আমার আকারে নিজে অথবা যে কোনো ব্যক্তি যদি টাকা উত্তোলন করে তাহলে সেখানে হচ্ছে কি এটাকে বলা বাহক চেক আর হুকুম চেক কোনটা হুকুম চেক হলো চেকের নামের শেষে কে এই যে এটা নামের শেষে এখানে যে কোনো একজন ব্যক্তির নাম লেখা থাকবে কি লেখা থাকবে যেমন এস এইচ এ আর আই এফ ইউ আর শরীফ লেখা লেখা ব্যক্তির নাম ঠিক আছে ইসলাম ঠিক আছে এরকম নাম লেখা করে এখানে লেখা থাকবে কে বাংলা লেখা থাকবে কে অথবা আদেশ অনুসারে কি লেখা থাকবে আদেশ মুসারে এই কথা নেই আর ইংরেজিতে লেখা থাকলে থাকবে অর অর্ডারা ঠিক আছে এই জিনিসটা যদি লেখা থাকে তাহলে আমরা বুঝবো কি হুকুম চেক তাহলে কি বুঝবো হুকুম চেক এখন দেখো আর হচ্ছে বিবিধ চেক বিবিধ চেক কি হতে পারে ফাঁকা চেক ভ্রমণকারী চেক যেমন কোন চেকের নাম লেখা নাই কিছু লেখা নাই স্বাক্ষরটা দিয়ে দিয়েছে স্বাক্ষর টাকাও লেখা নাই নামও লেখা নাই এটাকে বলা হচ্ছে ফাঁকা চেক ভ্রমণকারী চেক যেমন তুমি ভ্রমণ করতে গিয়ে যে চেক কিছু করতে তাহলে এটা হচ্ছে ভ্রমণ উপহার চেক কাউকে তুমি একটা টাকা লিখে দিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপহার দিলে যাতে বলা হচ্ছে উপহার চেক ওই যে একটু আগে বললাম বিবিধ মানে যেগুলো নামকরণ সচরাচর হয় না সেগুলো বিবিধ যেমন হারাম চেক বাসি চেক হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট এই বিবিধের ভিতরে আমাদের জানা অতীব জরুরি বাসি চেক যেই চেকের মেয়াদ 6 মাস উত্তীর্ণ হয়ে গেছে মানে এখানে ডেট লেখা থাকে না যেমন আজকে ডেট আমি লিখলাম কত 25/2/2021 এই থেকে আজকের দিন থেকে 6 মাস পরে যদি কোনো এই চেকটা যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তুমি কোনো কারণে টাকা উত্তোলন করতে পারো নাই তাহলে এটার নাম হবে কি বাসি চেক এটার নাম কি হবে বাসি চেক তাহলে এই ছিল আমাদের হুকুম চেক এবার দেখো একটু দেখো এই হুকুম চেক এবং বাহক চেকে আরেকটা চেকের নাম আছে সেটাকে বলা হচ্ছে এই দুইটা চেকের সমন্বয় দুইটা চেককে আমরা কি বলি সমন্বয় করে আরেকটা চেকের নামকরণ করা হয় যাকে বলা হয় দাগ কাটা চেক কি চেক দাগ কাটা চেক এই দেখো আমরা শুরু তাকে কি বলা হয় এখন এটা কি হইল এখন এটা দাগ কাটা চেক এ পরিণত হয়ে গেল কি চেক হলো এটা দাগ কাটা চেক দেখো হুকুম চেক এবং বাহক চেক মিলে যে চেক পরিণত হয় তাকে বলা হচ্ছে দাগ কাটা এখন দাগ কাটা চেকের সংজ্ঞাটা কি দাগ কাটা চেকের সংজ্ঞা হচ্ছে যেই চেক চেকের বাম কোণে দেখো বাম কোণে আড়াআড়ি ভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয় অঙ্কন করে যেই চেক প্রস্তুত করা হয় কোন চেকের বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কন করে যেই চেক প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে কি চেক দাগ কাটা চেক এবার দাগ কাটা চেকটা তিন প্রকার হতে পারে কয় প্রকার তিন প্রকার সাধারণ দাগ কাটা বিশেষ দাগ কাটা দ্বৈত দাগ কাটা কি কি তোমরা বাকিগুলো বুঝে পড়ে নিবে সাধারণ দাগ কাটা কোনগুলো বিশেষ দাগ কাটা কোনগুলো এবং দ্বৈত দাগ কাটা কোনগুলো ঠিক আছে তো এই ছিল আজকে তোমার সাথে আমার আলোচনা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি
বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ আল্লাহ হাফেজ।